রিয়েলিস্টিক মাইনক্রাফট এপিসোড 2 এর আগের ভিডিওতে তোমরা সবাই দেখছো যে আমরা রিয়েলিস্টিক মাইনক্রাফট খেলা শুরু করেছিলাম কিন্তু একটা প্রবলেম ছিল সেটা হইতেছে আমাদের যে রিয়েলিস্টিক মাইনক্রাফটের ওয়ার্ল্ড আছে না এই ওয়ার্ল্ডে আগে থেকে বেশ কিছু মিউট্যান্ট আছে সো এই মিউট্যান্টগুলোকে আমাদের মারতে হবে তাহলে ওয়ার্ল্ড আমরা রিল্যাক্সে খেলতে পারবো সো এর আগের ভিডিওতে তোমরা অনেকেই অনেক মিউট্যান্ট দেখছিলা এর আগের ভিডিওটা যারা দেখো না যাও দেখে আসো সো আজকের ভিডিওতে আমার গোল হইতেছে মিউট্যান্টগুলোকে আমি মারার জন্য একটা শর্ট জোগাড় করব গডের শর্ট লাগবে আমাদের সেই শর্ট দিয়ে আমরা মিউট্যান্টগুলোকে মারতে পারবো আর একটা পোর্টাল আছে সেই পোর্টাল দিয়ে আমি যদি যাই না তাহলে মিউট্যান্টটা যে সিটিতে আছে সেই সিটিতে আমি চলে যেতে পারবো সো অনেক খোঁজাখুঁজি করার পর আমি অবশেষে পোর্টালটা খুঁজে পাইছি অ্যান্ড পোর্টালের ভেতরে আমি ঢুকে গেছি সো চলো গেমের ভেতরে চলো এখন দেখি কি হয় ওকে তো আমি সেই নেদার পোর্টালে ঢোকার পর সিরিয়াসলি দেখো এটা কোন ডাইমেনশনে চলে আসছে আমি কিছুই জানি না এর আগে কখনো মাইনক্রাফটে আমি এরকম কিছু দেখি নাই এদিকে হলুদ এদিকে নীল মানে এদিকে সবুজ উপরে নীল ভাই একদম পুরো অন্য একটা মাইনক্রাফটের ওয়ার্ল্ডে চলে আসছে মনে হইতেছে তোমরা কমেন্ট করে বলো গাইস এরকম মাইনক্রাফট এর আগে কখনো দেখছো কিনা আর পেছনে ওইটা কি ভাই দাঁড়াও আমরা দূরে যে পালাই দাঁড়াও ওটা কিছু একটা মনস্টার মনে হইতেছে কোনো ওইটা আমরা এখানে যে লুকাই আগে ভাই যে ওখানে আছে এই দেখো এটা একটা মনস্টার সো আজকের ভিডিওতে তোমরা অনেক নতুন নতুন জিনিস দেখবা যেটা এর আগে কখনো তোমরা মাইনক্রাফটের ভেতরে দেখো নাই আর হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের মাঝে যারা মাইনক্রাফট পছন্দ করো তাদের জন্য একটা সারপ্রাইজ আছে তোমরা যারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছো তাদের জন্য মাইনক্রাফটের বেশ কিছু সুন্দর সুন্দর টয়স আছে এগুলো তোমরা নিতে পারবা চাইলে সো যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর কিভাবে তোমরা খেলনাগুলো নিতে পারবা সেই সম্পর্কে আমি ডিসকর্ডে লিখে দিছি সো যাও আমার ডিসকর্ড সার্ভার জয়েন করো ওখানে তোমরা জানতে পারবা আর হ্যাঁ এগুলো পাওয়ার জন্য তোমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করা লাগবে সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাই হোক ভিডিওতে লাইক দিয়ে তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটা এনজয় করো এখন দেখো আমরা কি কি করি সো ভাই আমার এখান থেকে সেই ইয়া খুঁজে বের করতে হবে তোমার কি বলে আর একটা পোর্টাল খুঁজে বের করতে হবে যে পোর্টাল দিয়ে এটা কি জিনিস ভাই ভাই দৌড়া দৌড়া এখান থেকে অ্যাকচুয়ালি আমার কিছু বলতেছে না দেখি তো হ্যালো হ্যালো ব্রাদার হ্যালো এরে মারলেও কিছু কইতেছে না আমারে এ তো ভালো মনে হইতেছে আমার কাছে এক মিনিট আমার কাছে অ্যাপেল আছে অ্যাপেল কোথা থেকে পাইলাম আমি আই ডোন্ট নো পাইছি খেয়ে নি স্যার এটা একটা শর্ট গ্রিন উড শর্ট আরে গ্রিন উড নাকি কোনো গাছ আছে নাকি এটাতে মারা যাবে দেখি তো এ মারা যায় না মায়েরা দিছি রে মায়েরা দিছি দাঁড়াও দাঁড়াও এটা কি জিনিস জিরাফের মতো লাগতেছে গলা লম্বা মায়েরা পাইলাম কি নেক এ খাওয়া যায় হ্যালো এটা খেলে কি হবে সো গাইজ আমি তোমাদেরকে যা বলতেছিলাম এই বায়োমটা এখন আমরা একটু এক্সপ্লোর করব ঠিক আছে আর তারপর আমরা নেদার পোর্টাল খুঁজে বের করব সেই নেদার পোর্টাল দিয়ে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে সেই সিটি আছে এই যে জম্বি মিউট্যান্ট যে ইয়া না রিয়েলিস্টিক মাইনক্রাফটে সেই সিটি আছে সেই সিটিতে আমরা চলে যাব তারপর আমাদের শর্টও তো খুঁজে বাইর করতে হবে আগে এখান থেকে আমি এসকেপ করি নেদার পোর্টাল খুঁজা এক মিনিট ওই গাছের ওপরে ওখানে ফল আছে মনে হচ্ছে ওগুলোকে আমরা পারতে পারবো ধরো গাছে উঠা যাবে এখান থেকে হ্যালো এই ধরনের গাছে উঠতে পারবো না আমি আরে এই এক মিনিট আমাদের মাইনক্রাফটের আগের মতো অতটা রিয়েলিস্টিক নাই মনে হচ্ছে কেন জানি দেখো আমাদের হাঁটাহাঁটি একটু অন্যরকম হয়ে গেছে এই বায়োমে আসার পর কি মাইনক্রাফটের আগের মতো কাজ করতেছে না কি জানি ভাই ধরো আমি একটু গাছের ওপর উঠতে চাই তার জন্য ব্লক ভাঙতে হবে আমার এখান থেকে এগুলো গ্রিন গ্লাস সব গ্রিন গ্রিন হয়ে আছে তো কথা হচ্ছে সেখানে ব্লক প্লেস করো তারপর এখান থেকে উপর উঠো দেন আর উপর ওঠা যাবে না এই তো ঠিক আছে একদম উপরে আমরা উঠে গেছি সো আমার মাথার উপর একটা ফল আছে মনে হচ্ছে এটাকে আমরা নিতে পারবো সিরিয়াসলি জাস্ট একবার দেখো মাইনক্রাফটে এর আগে কেউ কখনো কি এরকম কিছু দেখছো লাইক এরকম বায়োম এর আগে কখনো তোমরা দেখছো কিনা অবশ্যই কমেন্ট করে বলবা কিন্তু গাইস ঠিক আছে আর তোমাদের মাঝে অনেকে কমেন্ট করে বলতেছিলা যে আমি মাইনক্রাফটে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতেছি এগুলো তোমাদের কাছে অনেক ভালো লাগতেছে সো ইয়া এটা তো জাস্ট শুরু আমরা মাইনক্রাফটে এরকম আরো অনেক মজার মজার জিনিস দেখবো যেগুলো এর আগে তোমরা দেখো নাই সো ইয়া দাঁড়াও এক কাজ করে এটা আমি ভাঙি এটা ভাঙার পর দেখি কি পাওয়া যায় একটা ফ্রুট পাইছি মেবি এটা খাইতে পারবো এটা কি ফ্রুট না ফুল এটা তো একটা ইয়া মনে হইতেছে ফ্রুট মনে হইতেছে যাই হোক পাইসি যেহেতু নিয়ে নেই এখানে আসছি যেহেতু এখান থেকে নিয়ে নিলাম একটা জিনিস যাক ঠিক আছে সমান নেদার পোর্টাল খুঁজে বের করতে হবে ব্যায়ামের ভেতরে আমার বেশি কাজ কাম নাই আমি জাস্ট একটা নেদার পোর্টাল খুঁজে ব্যায়াম থেকে বের হইতে চাই এটা আমার কাজ আর এগুলো আর এক জিনিস আর একটা কাজ করবো এটা আমি ভাঙবো বুঝছো এখানে যত যা জিনিসপত্র আছে না এগুলো ভেঙে আমি এক্সপ্লোর করতে করতে যাবো ওইটা কি জিনিস ওয়েট এটা কি এ কি এ মারতেছে কেন আমারে এ কি ভাই এ তো বান্দর মনে হইতেছে দেখে আরে আরে ভাই তোর তো কলা নাই আমার কাছে আরে কি কি ছুঁড়ে মারতেছে কি ছুঁড়ে মারতেছে দাঁড়াও দাঁড়াও কিরে ভাই এ তো নকব্যাক কেন এত এর ভাই কি রে ভাই এত নকব্যাক কিভাবে দিচ্ছে দাঁড়াও দাঁড়াও দেখি হ্যাঁ বেটা আয় আয় বেটা আয় বেটা আয় 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 মারে দিছি বেচার গায়ে তো নাই শক্তি এলে আশা হইতেছে কি চাইলে মারতে এখানে আর কি ডেঞ্জারাস কিছু আছে কিনা গাইস দেখতে হবে এখানে আমাদের উপর অ্যাটাকও করতেছে আমি ভাবছিলাম পুরো পিসফুল হবে বাট না এখানে আমাদের উপর অ্যাটাকও করতেছে সো আমাদের সাবধানে থাকতে হবে এখানে ঠিক আছে আবার কি রে ভাই কি হলো কি ফাটলো কি ফাটলো কি হলো হ্যাঁ
কি একটা জানি নিচে ফাটলো আর আমরা গাছের উপরে উঠে গেলাম। হ্যাঁ কেমনে কি হলো গাইস, আসব না পুরা, কোথা থেকে কি এসে কি জানি, মানে কি বলতেছি কোথা থেকে কি জানি একটা এসে ওখানে ফাটছিল আর আমার উড়ে একদম গাছের ওপরে এসে পড়ছি, একটু ফানি ছিল জিনিসটা। আচ্ছা দাঁড়া, ওখানে ফ্রুট ট্রুট আছে, এগুলো ভেঙে নেই। ফ্রুটগুলো আমি তো লাইক, এটা কি, এক মিনিট, এগুলো কি কোনো কালার নাকি, একটা সায়ান দেখাইতেছে একটা ব্লু দেখাইতেছে, যাই হোক ওটা দেখে আমার বিছানা এখানে আর একটা আছে, এটা দেখি ভাঙতে পারি কিনা। এটা কি ইয়েলো হবে, মেবি হ্যাঁ ইয়েলো হয়েছে এটা। সো চলো আমি এখান থেকে নিচে নামি ভাই। কি ফাটছিল এখানে ভাই আল্লাহ ভালো জানে, আমরা বলতে পারবো না আগে থেকে এখানে ফাটছেটা কি। বাট এখান থেকে স্টোন, তারপরে এখানকার ব্লক একদম ডিফারেন্ট ভাই। যাই হোক চলো, এগুলো মেবি ডার্ট ব্লক এই ওয়ার্ল্ডের। আচ্ছা চলো আমি যাই ভাই, আমার নেদার পোর্টাল খুঁজে বের করতে হবে, আমার এখানে অন্য কোনো কাজ নাই, কোনো মতে একবার নেদার পোর্টাল পাইলেই হয়, তারপর এখান থেকে আমি সোজা বের হয়ে যাব। এক মিনিট, এগুলো কি কোনো ফুল মনে হইতেছে না, সেগুলো ভাঙলে ভাই, এসব ফুল টুল ভাঙলে কিছু পাইতেছি না, আমি ভাবছিলাম কিছু না কিছু পাবো। আরে কাকা পোর্টালটা কোথায় রে, পোর্টালটা খুঁজে পাই, এই এগুলো কি জিনিস, কি যেন একটা উঠতেছে এখান থেকে, আবার ধরবে না তোমারে না কিছু করে নাই। সামনে একটা নদী আছে, সো গাইস এই ওয়ার্ল্ডের নদী আমরা প্রথমবার দেখলাম, দেখো এই ওয়ার্ল্ডেও নদী আছে আর পাঁচটা মাইনক্রাফ্ট নর্মাল মাইনক্রাফ্ট ওয়ার্ল্ডের মতো। আচ্ছা দেখি, যারো পানিতে ঢুকলে কে ভাই বোটে দিয়া দেখাইতেছে। আর এগুলো এগুলো কি ফুল নাকি পদ্ম ফুল নাকি, এক মিনিট দাঁড়াও, ওইটা কি, এটা মেবি আমি ভাঙতে পারবো, দাঁড়াও দেখি তো, ভাঙতে পারবো না এটা, হ্যালো এটা ভাঙতে পারবো না। আরে এত সুন্দর ছিল, এটা ভেঙে আমি নিতে পারলাম না রে ভাই, এগুলাকে সিল্কের পিকেক্স দিয়ে ভেঙে নিতে হবে, আমি তো নিতে পারতেছি না। আরে কত স্ট্রাকচার, এই যে আবার সেই জিরাফ পাইছি, এই যে এগুলা কিছু বলে না, এগুলো ভালো পিসফুল, ঠিক আছে এদের মারলেও কিছু কয় না। যাই হোক আমাদের ওইসব দেখে কাম নাই, আমাদের নেদার পোর্টাল খুঁজতে হবে। আর এগুলা কি ভাই, কবর টবর নাকি কারোর, হ্যাঁ নাকি এমনি স্টোন পড়ে আছে এখানে, এগুলা কোনো স্ট্রাকচার, আরে কি, এ এক মিনিট এক মিনিট এক মিনিট, থামো থামো থামো, আমি বুঝতে পারছি ফাটে কি আসলে, দাঁড়াও 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 আমি বুঝছি, দাঁড়াও দাঁড়াও, এই যে এর কাছে যখন যাবা না, এর কাছে গেলে ফাটা যায় এগুলা। আরে আবার কোথা থেকে আসলো, আরে বান্দর কোথা থেকে চলে আসছে, দাঁড়াই আয় 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 না আয় পাল্লে, আরে ভাই তো বহুত বহুত পাওয়ারফুল দেখিয়ে, দাঁড়াও হ্যাঁ, আরে ভাই রে মারা, এর কাছে যাইতে পারতেছি না, আমার ইয়া করে মারা দিচ্ছে, দেখছো দেখছো, দাঁড়াও দাঁড়াও আমি জিগজ্যাগ ভাবে দৌড়াবো, দেখে আমার ধরতে পারে কি না, মার মার মার, আরে মেরে ফেলতেছে, ধর মার বেটার মারো ভাই, এর কাছে যেতে পারতেছি না, ওয়ার্ল্ড পুরো লাল হয়ে যেতেছে আস্তে আস্তে, আরে ওয়ার্ল্ড ডাল হয়ে যেতেছে, আরে মারতে হবে তাড়াতাড়ি, আমার দাঁড়াও দাঁড়াও দেখি, আরে কি ডেঞ্জারাস আর অসহ্য মার্কা জিনিস এসব, দেখো তো আহা কি রে ভাই, এ ভাইয়ের কাছে যাবো কেমনে আমি, মার এবার 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 দেখি, এবার আই হ্যাঁ এবার আই এবার আই এবার আই এবার 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 আই বেটা চিল্লাই খালি। আচ্ছা এদিকে লাল কেন, এদিকটাতে যে দেখি আমি, ওকে অন্য ভাই এদিকে সান দেখা যাইতেছে, চলো তো আর একটু সামনের দিকে যাই। ও এগুলা ফাটানো আমি শিখে গেছি, এই দেখো এগুলোর কাছে আসতে হবে, ঠিক আছে এরপরে দাঁড়ালে ফাটবে, দেখো ফাটবে, কিরে ফাটে না কেন, তখন যে ফাটছিল, হ্যালো একটু আগে ফাটছিল যে এখন ফাটে না কেন, হ্যালো কিরে ভাই ফাটে না কেন, একটু আগেরটা যে ফাটলো, হ্যালো কি হলো গাইস, কি জানি একটা ফাটে না কাই নাকি আমি বুঝি না। চলো আমি সামনের দিকে যাই, যে এইটা দেখি, এটা টেস্ট করে দেখি, দাঁড়া ওই যে হ্যালো হ্যালো, না এইটা ফাটে না, এবার পরপর দুইটা ফাটছিল আমরা দেখছিলাম। চলো এইখানে রাস্তার অবস্থা দেখছো, যে নদী আমার সামনের দিকে যে দেখি এক্সপ্লোর করতে করতে, এপাশে কি ফুল টুল ফুল গাছ লাগানো মনে হইতেছে ভাই, কত কিছু আছে এই ওয়ার্ল্ডে, হ্যাঁ এগুলা কি জিনিস, এক মিনিট গাছ, এগুলো মাশরুম না, দাঁড়াও এগুলা মাশরুম মনে হয়, এগুলা কি ফ্লাওয়ার, এ ফ্লাওয়ার পাইছি একটাই, দেখো হ্যালো ওই যে এটা কি কি, এটার নাম ড্যান্ডো ফ্যান্ডো কি সব নাম, এসব লাগবে না আমার দেখি। চলো আমার হইতেছে ভাই পোর্টাল খুঁজতে হবে, এই এগুলাতে এগুলার কাজ, এ ভাই দেখো এই যে ফুলগুলো আছে না, আমি যখন হাঁটাহাঁটি করতেছি না, ফুলের পাপড়িগুলো উড়ে চলে যাইতেছে, ও জাস্ট একবার দেখো কোন ওয়ার্ল্ডে চলে আসছি ভাই আমি, এটা জাস্ট একবার দেখো ফুলের পাপড়িগুলো এমনি উড়ে যাইতেছে, একদম পুরো নতুন একটা এক্সপিরিয়েন্স। আর আমার পেছনে এত বড় পাহাড় কিসের, এই পাহাড়ের ভেতরে কি আছে, অ্যাকচুয়ালি এইদিকে একটা পাহাড় আর এইদিকে একটা পাহাড়, দুই দিকে বড় বড় দুইটা পাহাড় কেন, আমার পোর্টাল খুঁজে পাইলে হচ্ছে দিন শেষে, যে এই বড় গাছগুলা কি ভাঙা যাবে না, দেখি তো বড় গাছগুলোর ভেতরে ফুলগুলো উড়বে কিনা। আমার কাছে এখানে ব্লক আছে, জাস্ট ব্লক দিয়ে দেখি আমি গাছের উপরে আসি, এগুলা এগুলা উড়বে না, না এগুলা উড়বে না, এগুলা সিম্পল, এগুলা হইতেছে ব্লকের মতো, এগুলা উড়ে, বাট এই ওয়ার্ল্ডে কেমন যেন একটা শব্দ হইতেছে, আই ডোন্ট নো এগুলা কিসের শব্দ, হইতে পারে এখানে কোনো মনস্টার আছে, এরা কারা, হ্যালো হ্যালো গাইজ আপনারা কারা, হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ, এ মারতেছে আমারে, আয় হাই বেটা মারতেছে কেন আমারে, আমার কাছে শর্ট আছে, দেখে তো ভদ্রলোক মনে হয় কিন্তু এমনি মারে কেমনে ভাই, ভাই ছুরা মারতেছে একদম, দেখো দেখো
দেখো দেখো মারলে কোথায় চলে যাচ্ছে একবার দেখো দেখো ভাই আমার কোথায় পাঠাই দিছে দাঁড়া দাঁড়া আমার সাথে ফাইট করবি না আই আর একটা কইরে এই যে তোর বন্ধুরে তো মেরে দিছি তোমার সাথে ফাইট করবি হ্যাঁ হ্যাঁ আই বেড়াই এ ভয় পেয়ে গেছে আমাদের কিছু বলবে না পিচ্চি আবার ফাইট করতে আসছে ভাই নেদার পোর্টাল কোথায় নেদার পোর্টাল খুঁজতে হবে আমাদের সেই সিটিতে যাইতে হবে এই ওয়ার্ল্ড আমরা কতক্ষণ এমনি দৌড়াদৌড়ি করবো আমাদের সিটিতে যাইতে হবে তাড়াতাড়ি সিটিতে যাইতে পারলে তারপর আমরা সে মিউটেন টিউটেন্টের জিয়াগুলা মারবো টারবো কত কাজ আছে আমাদের এখনো এই ভাই এটা কি উঠতেছে কি আজব আজব জিনিস গাইস দেখো দেখে নাও তোমরা মাইনক্রাফটে সব আজব আজব জিনিস আর তোমরা কমেন্ট করে বলো এগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে আচ্ছা দেখি উইট সামনের ব্যায়ামটা এইরকম ব্যায়াম একটু আগে ছিলাম নাকি এটা একটু ডিফারেন্ট একটা ব্যায়াম এটা কিসের ইয়া দেখি তো এগুলো ভেঙে দেখি এটা কি জিনিস এটাও এটা রাখা যাবে এটা স্ল্যাব গাছের ওপরে স্ল্যাব ধরে নাইস নাইস লজিক গাছের ওপরে স্ল্যাব ধরতেছে চলো এখানে আর একটা এ উইট পোর্টাল পেয়ে গেছি মনে হচ্ছে আমি হ্যাঁ এই তো কে মারে রে আবে তুই এবার কোথা থেকে আসলি এ কি কি ছুড়া মারতেছে সব কি ছুড়া মারতেছে দাঁড়াও এ রে মারতে হবে তোমার দাঁড়াও এরে মাইরা নি আমি আরে ভাই না এ বেটা আয় আয় বেটা এদিকে 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 আমার এবার তুই পিছনে পাঠাইতে পারবি না মাইরা দিছি বেটা রে যাক কই বেটা মাইরে দিস আচ্ছা যাই হোক চলো এখান থেকে চলো সো এটা হয়তো সে পোর্টাল ঠিক আছে গাইজ আমি পোর্টাল পেয়ে গেছি অবশেষে সো এখন এই পোর্টালে ঢুকলে মেবি ওয়ার্ল্ড থেকে আমি বের হয়ে যাইতে পারবো সো এখন আমার কাজ যেটা সেটা হইতেছে প্রথমে ওয়ার্ল্ড থেকে আমার বের হইতে হবে আর আমার কাছে বেশ কিছু জিনিসপত্র ছিল এন্ডারম্যানের হাত ছিল তারপর সেই মিউটেন্টের সাথে ফাইট করে পাইছিলাম যেগুলো এর আগের এপিসোড ওইগুলো কিছু এখন আমার কাছে নাই সো ওইগুলো মেবি ওয়ার্ল্ড থেকে বের হলে আমি আবার নর্মাল মাইনক্রাফট ওয়ার্ল্ডে গেলে পেয়ে যাবো আই ডোন্ট নো পাইতেও পারি নাও পাইতে পারি সো এখন আমি সোজা পোর্টালে ঢুকে যাই দেখি তারপর কোথায় যাই আমি ওকে সো নেদার পোর্টাল থেকে আমি এখানে চলে আসছি আর আমার কাছে যে দুইটা টুলস ছিল না এই হাত আর হাতুড়ি এই দুইটা আমি পেয়ে গেছি এখন ও ভাই আমি কত উপরে এটা এক মিনিট দাঁড়াও এখান থেকে এখন আমার নিচে নামতে হবে ভাই কিছুই তো দেখা যাচ্ছে না এখানে আমি সাবধানে দাঁড়াও দাঁড়াও সাবধানে 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 আরে ভাই পুরাই মরবো আমার ফুট টুট সব গায়েব হয়ে গেছে দাঁড়াও ভাই কেমনে লাইটনিং পড়তেছে দেখছো আমিও এখান থেকে পড়লে আমার অবস্থাও খারাপ হয়ে যাবে দাঁড়াও হাতের থেকে সব সরাই এটা ওই হাত থেকে সরাও ওকে ঠিক আছে সবকিছু ঠিকঠাক আছে এখান থেকে আমার আস্তে আস্তে নামতে হবে আর বৃষ্টিও শেষ হইতেছে মানে বৃষ্টি তো হইতেছে বাট আস্তে আস্তে সকাল হইতেছে দাঁড়াও নিচেরটা ভেঙে ফেলি আরে ভাঙে না কেন এই তো ভাঙতেছে এবার দাঁড়া একটা ভাঙলে তো জ্যাকেটটা ভেঙে গেছে এখন চলো এই কি হলো ওয়েট হ্যাঁ একটু আগে সবকিছু আরো সুন্দর দেখা যাচ্ছিল না সূর্য উঠছে সবকিছু কেমন জানি হয়ে গেল এই একটু অন্যরকম ছিল একটু আগে সবকিছু এই সামনের এই সিটিতে মনে হচ্ছে জম্বি টম্বি আছে হ্যাঁ এখানে কি গাছের ওপর এভাবে এক্স ফালায় রাখছে কে ভাই দাঁড়াও দেখি এখানে তো সবকিছু ঠিকঠাকই আছে ভাই ওখানকার বিল্ডিং দেখছো কতটা ভাঙা আমার মনে হয় সিটির ভেতরে যাইতে হবে কিন্তু আমি ভেতরে যাবো কেমনে দাঁড়াও আমি দেওয়াল ভাঙি দেওয়াল ভেঙের ভেতরে ঢোকার চেষ্টা করি ওইট এটা ভাঙে আমি ওকে এটা ভাঙছি অ্যান্ড এটা ভাঙলে পুরাটা ও এটা না এটা ভাঙলে পুরাটা ভেঙে যাবে কোনো সমস্যা নেই আমার এটা যদি আমি ভাঙি না এখান থেকে আমাদের তো লাইক এই যে রিয়েল লাইফের মাইনক্রাফট তো একটা ভাঙলে পুরা ওয়াল ধরে ভেঙে যাবে অ্যান্ড এ ভাই কিরে ভাই 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 এত ভাঙতে চাই না আমি না 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 এত ভাঙবো না আমি এত ভাঙবো না কত ভেঙে গেল রে ভাই এতটা ভাঙতে চাই না আমি যদিও বা এখান থেকে আমি শহরের ভেতরে ঢুকি এই সিটিতে মিউটেন্ট আছে বুঝছো কিন্তু ওরা কোথায় এই ভেতরে চলো তো এর ভেতরে কিছু আছে হ্যালো ম্যাচেস আচ্ছা নিয়ে নে এটা কালেক্ট করে নেই আমি ওকে আরে ভাই পটেটো টাটোটো আর্মোর টার্মোর আছে এসে ব্যান্ডেজ এটা আছে আর্মোর ওকে নিয়ে নাও না এখানে তেমন কিছু নাই সো এখান থেকে আমরা ইজিলি বের হয়ে যেতে পারি এখানে মিউটেন্ট টিউটেন্ট কিছুই নাই চলো এখান থেকে আমি বের হই এখানে কিছু নাই ভাই আসলে বুঝছো এ ওয়েট ছাদের উপরে ওগুলা কি এক মিনিট ওটা মিউটেন্ট না থামো থামো দাঁড়াও 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 ভাই এই ছাদের উপরে মিউটেন্ট কি করতেছে ওখানে একটা না ভাই আরো অনেকগুলো আছে এই দেখো দেখো ভাই কতগুলো এখানে ভাই একটা না ভাই মিউটেন্টে ভরা আরে আসতেছে এদিকে ভাগো ভাগো এখান থেকে ভাগো ভাগো দাঁড়াও 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 তাড়াতাড়ি 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 ভেতরে চলো ভেতরে চলো ভেতরে চলো ভেতরে চলো দাঁড়াও আমি এক্ষুনি এখান থেকে গেট বন্ধ করে দেবো ঢুকতে পারবে না তাহলে আর ব্যাস আরে এই যে হ্যাঁ চাইলে আবার আসতে পারবে না ওকে ঠিক আছে ভাই এক মিনিট দাঁড়াও এখানে এটা লাইব্রেরি না এখান থেকে আমার বুঝতে হবে যে করতে হবে এটা কি এখান থেকে আমার জিনিসটা জানতে হবে এখানে কিছু এই এক মিনিট এটা কি বই এটা একটা বই বাট এটা একদম আজব একটা বই বইয়ের চারপাশটা দেখো কেমন দেখাচ্ছে দাঁড়াও ওই বইটা নেই দাঁড়াও ওই বইটা দেখে বইটা আমি পড়ে দেখি আমি কিছু জানতে পারি কি না আচ্ছা সো এই বইটা পড়ে আমি যেটা জানতে পারলাম সেটা হইতেছে এখানে একটা মানে এখানে একটা নেদার পোর্টাল আছে এই শহরের মধ্যে সেই নেদার পোর্টাল দিয়া আমার একটা জায়গায় যাইতে হবে যেখানে গেলে আমি একটা গডের শট পাবো সেই গডের শট দিয়ে মিউটেন্ট গুলো মারতে পারবো আমি জানতাম একটা গডের শটই খুঁজে বের করা লাগবে
সো সেটাই বই থেকে আমি পেয়ে গেলাম অবশেষে। সো এখন যাই, বই এখন আমার কোনো কাজে লাগবে না, বইটাই রাখো এখানে, চলো এখন আমি সোজা চলে যাই। সে গডের যে শর্ট আছে সেটা খুঁজতে হবে এখন আমার, মানে নেদার পোর্টালটা খুঁজতে হবে, তারপর আমি গডের শর্ট যে ওয়ার্ল্ডে সেই ওয়ার্ল্ডে চলে যাবো। এটা একটা ইজিপ্টের মতো পিরামিডওয়ালা ওয়ার্ল্ডে, দেখো এখানে মিউটেন্ট, ওইদিকে দেখার দরকার নেই, সোজা এদিক থেকে এই চিপাতে বাইর হয়ে যাও ভাই, ওইদিকে দেখারই দরকার নেই, চলো এদিক থেকে আমি সোজা বের হয়ে যাই। আসো 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 এদিক থেকে, এই তো এখান থেকে বের হইতে হবে আমার, দেখি আরে উপরে উঠো উঠো তো উপরে উঠো, আরে ভাই আরে ভাই যাইতে পারতেছি না কেন, দাঁড়াও ভাই জম্বির মাথার অবস্থা কি এটা দেখো, জম্বি টম্বিও ভাই জম্বির মাথায় না কাইটা ফালায় রেখা দিছে ভাই রে ভাই, সুবিধার কিছু মনে হচ্ছে, ইটস কোল্ড অফ এ লিটল, মানে কাহিনী কি বুঝাইতে চাচ্ছে, হ্যালো কি সব লেখা টাকা দেখায় এইসব, হ্যাঁ ভয় দিচ্ছে নাকি আমাদের, লেখা টাকা দেখায় দাঁড়াও, শহরে বাতাস টাতাস হইতেছে, এগুলো এখন ব্যানার ট্যানার উঠতেছে, দাঁড়াও দেখি ভাই এখানে কত বই টই আছে, নেদার পোর্টাল কই ভাই, আমাদের নেদার পোর্টাল খুঁজে বের করতে হবে, সিটি পুরো একদম আজব হয়ে আছে, ঠিক আছে এক মিনিট, ওইটা এখানে এত বড় কি এটা তো নেদার, ভাই দেখো এখানে আমার জম্বির মাথা পড়ে রয়েছে, এখানে সাউন্ড করতেছে কেমন, আচ্ছা এটা তো সেই নেদার পোর্টাল লাগতেছে না, আরে হ্যাঁ দেখো নেদার পোর্টাল পেয়ে গেছি আমরা, বাট এখন ও আমাদের কাছে তো তোমার ইয়ে আছে, এই যে ম্যাচেস নাকি যায় ফ্লিন্ট অ্যান্ড স্টিল, এটা এটাতে আমরা ধরাই দিতে পারবো আগুন এখানে, আরে কোথায় আগুন লাগাইতেছি দাঁড়াও, ডান আমরা নেদার পোর্টাল অ্যাক্টিভ করে দিচ্ছি, সেখানে নেদার পোর্টাল দিয়ে আমার যাইতে হবে গডের শর্ট যে ওয়ার্ল্ড আছে সেই ওয়ার্ল্ডে, তারপর আমরা মিউটেন্ট মারতে পারবো, চলো ওকে এইটা কোন ওয়ার্ল্ডে চলে আসলাম আমি, এক মিনিট, হ্যাঁ নেদার পোর্টাল নর্মালি ছিল, একটু বড় মনে হইতেছিল, বাট আচ্ছা সো নতুন যেহেতু একটা জায়গায় চলে আসছি, আশেপাশে কি আছে জায়গাটা সম্পর্কে আমার একটু জানতে হবে, এদিকে দেখি চলো উপরে উঠে, এক মিনিট কে জানি দেখি হু হু করতেছে, এইটাকে আমরা নাচতে নাচতে যেতে চাই, হ্যালো কে ভাই, দেখে তো মনে হইতেছে না তুতান খামুনের সস্তা ভার্সন মনে হইতেছে, কথা সেটা না, কথা হইতেছে যে আমি একটা শর্ট খুঁজতেছি, নাম হইতেছে গড শর্ট, হাতুড়ি দেখাচ্ছেন আমার কাছেও, হাতুড়ি দেখাইতেছেন আমার কাছেও, এক মিনিটে কই গেল আমার ইনভেন্টরির জিনিসপত্র সব কই চলে গেল ভাই, এক মিনিট, ও ওয়ার্ল্ড চেঞ্জ করার পর আমার সব এই জিনিসপত্র গেছে, যাই হোক সো কথা হইতেছে যে আমি হইতেছে একটা শর্ট খুঁজতেছি, ওটা হইতেছে কি বলে মিউটেন্টদের যে মানে গড শর্ট, যেটা যেই শর্ট দিয়ে হিট করলে এক হিটাই সব মনস্টার মারা যায়, সেই শর্ট আমি খুঁজতেছি, ওটা কোথায় আপনি আমারে কিছু বলতে পারবেন? হ্যাঁ পারবো, হ্যাঁ কোথায় আছে সেই শর্ট? সেই শর্ট আছে এখান থেকে আরো 10 মাইল দূরে একটা পিরামিডের ভিতরে, এখান থেকে 10 মাইল দূরে একটা পিরামিডের ভিতরে সেই শর্ট আছে, চলেন আমারে নিয়ে চলেন তাহলে আমি যাই, আচ্ছা আসেন, ঠিক আছে চলো এখান থেকে তোমার, আরে ভাই এমনি লাফাইতে লাফাইতে কেন যান ভাই, একটু ভদ্রলোকের মতো হাঁটেন, দেখেন ভাই এমনি হাতুড়ি নিয়ে লাফাইতেছে, ঠিক আছে চলেন আপনি দৌড়ান আমি আসতেছি আপনার পিছন পিছন, রিয়েলিস্টিক মাইনক্রাফট একটু উইয়ার্ড লাগতেছে কেমনে জানি দৌড়াই, আর তুতান খামুন বিশ্বাস করতেছি না ভাই, আমার তুতান খামুনের সাথে দেখা গেল, এ নাকি এখানকার রাজা, বাট আমার কেন সস্তা কপি লাগে তুতান খামুনের, এটারে কিন্তু আমি রিটায়ার্ড করেছি, রাজা কিন্তু রিটায়ার করছে, এখন রাজা হন আর রিটায়ার করেন যা করেন করেন, আমার হইতেছে ইয়া পাইলে হইতেছে শর্ট পাইলে হইতেছে, আপনি শর্টের ব্যবস্থা করে দেন আমার, চলেন চলেন দেখি যাইতে লাগি এখান থেকে, ওরে ভাই কত বড় বড় পিরামিড, আমি একদম ইজিপ্টে চলে আসছি, ঠিক আছে দেখি দেখি চলো যাইতে লাগি লাফাইতে লাফাইতে, দেখি কোন দিকে কোন দিকে, ওই সামনে সামনে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরে লাফানোর দরকার নেই ভাই এমনি হাঁটেন, লাফাইলে উইয়ার্ড দেখা যায়, তুতান খামুন আপনি রাজা মানুষ সামনে হাঁটতেছেন, আর কত দূর ভাই, এ ভাই কই আর কত দূর, এক মিনিট কি করলেন আপনি, হ্যাঁ গরু মাইরা কি বানাইলেন এটা, ওর ওইটাই বানিয়ে দিয়েছি, ঠিক আছে তো কথা হইতেছে ইয়ে কোথায় আপনার ওই পিরামিড কই, মানে মানে কথা হইতেছে আমার শর্ট কোথায়, শর্ট শর্ট হচ্ছে ওই দিকে আরো আরো কি ভাই দূরে, আচ্ছা 3 কিলোমিটার দূরে, ঠিক আছে চলেন আমরা যাইতে লাগি ওনার সাথে ভাই, এই লোকের কথা ঠিক আছে, তুতান খামুন দেখি আমাদের নিয়ে যাক, চলেন 3 কিলোমিটার যাইতে লাগে, আর খাবার দাবার, এই হ্যাঁ মরতেছিলাম একটু হলে, আবার আপনি কি সব বানাইতেছেন আইস দিয়া, যাই হোক খাবার দাবার খাইটে আগে হেলথ টেলথ রিকভার করে নেই, আমার রাজ্য আপনার রাজ্য, তুতান খামুন তো অনেক বড় রাজা ছিল কিন্তু আপনার রাজ্য তো ছোট কেন ভাই, এই পিরামিডের কারণে আমার পুরো রাজ্য ধ্বংস হয়ে গেছে, আমি আপনার রাজ্য থেকে একটু খাবার দাবার নিচ্ছি সাহেব বুঝছেন, আমি তো ওই যে একটা ভিলেজারের সাথে দাঁড়ায় আছি,
আপনার চেনা মানুষ কে হয়? আপনার এটা বউ নাকি? হচ্ছে আমার স্লেভ। স্লেভ? আমি ভাবলাম এটা আপনার বউটাও কিনা। হ্যাঁ কি করলেন ভিলেজার? এটা কে বানাই দিলেন? ওর ওর জন্ম করে শক্তি বানিয়ে দিয়েছে দিগাশেন। হ্যাঁ ভিলেজার উৎপাদন কেন্দ্র ভিলেজারের জিনিস বানাই দিল। যাই হোক আপনার ওই পিরামিড কোথায়? ওই যে ওই যে কই দেখি ওই যে দাঁড়ান দেখি আপনার পিরামিড। আচ্ছা ওই পিরামিড আমার যাইতে হবে তাই তো? দেন খাবার দাবার খেয়ে নেই আমি আগে। হ্যাঁ খাবার দাবার খেয়ে নিস। ওকে এই মারেন কেন আপনি আমারে? রাজা মানুষ বলে ভাবছেন কি? কিছু বলতেছি না বলে একদম। দাঁড়ান ওই ওই পিরামিডে গেলে আমি শর্ট পেয়ে যাব। হ্যাঁ ওই পিরামিডে গেলে আপনি আপনার শর্ট পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি ঢুকতে পারবেন ওই গাছের ওইখানে রাস্তা আছে। আচ্ছা আপনি কি ওইদিকে যাইতে পারবেন? আপনার কোনো সমস্যা আছে নাকি? দেন খাবার খেয়ে নেই আমি। হ্যাঁ বলেন। হুম আপনি হন যান ওইখানে যে শর্ট নিয়ে নিব। জি হ্যাঁ। ওকে আপনি আসতে পারবেন না? না ওইদিকে আমার যাওয়া বারণ আছে, ওইদিকে গেলে আমি ধ্বংস হয়ে যাব। আপনি তো ভিলেজারদের ধ্বংস করে করা কি বানাই দিচ্ছেন, আবার আপনি ধ্বংস হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে আমি যাই ওইদিকে। যে দেখে আসি ইসদের সাথে কাজ করতে গেলাম। ওকে যান আপনি। আচ্ছা ঠিক আছে চলো দেখি ওইদিকে যে দেখি যে ভিলেজারদের কি জানেন তো, দৌড়াইতে দৌড়াইতে চলে যায় লাফাইতে লাফাইতে। ওকে সো ওইখানে যে দেখি ঠিক আছে। ধরো খাবার দাবারও খেয়ে নেই আমি। ওকে ওকে ঠিক আছে চলো চলো দৌড়াইতে দৌড়াইতে চলো। আরে কোন দিকে বাড়ি মেরে দিচ্ছে। আচ্ছা দৌড়াইতে দৌড়াইতে এর ভেতরে যে দেখি এর ভেতরে নাকি সেই শর্ট আছে দেখে আসি। এখানে কোনো আরে কোনো বাধা টাধা কিচ্ছু নাই, সিম্পলি যাবো শর্ট নিয়ে চলে আসবো। গডের শর্টে তো নর্মাল পিরামিডে রেখা দিছে ভাই, এটা সিম্পল তো। এই কে রে? এই তুতান খামুন আপনি কোথা থেকে আসলেন আবার এখানে? হ্যালো আপনি এখানে আবার কোথা থেকে আসলেন? একি একি ভাই কি মরে গেলাম মরে গেলাম ভাই কি কি কাহিনী কি কাহিনী কি কাহিনী কি মারতেছেন কেন ভাই? তুমি খাবার দাবার খেয়ে নেই মারামারি কেন করতেছে? কিরে ভাই তুতান খামুনের মাথায় সমস্যা আছে নাকি? হ্যাঁ মারে দিছে মারে। আমি আবার এখানে স্পন হয়ে গেছি। সো গাইস আমি আবার চলে আসছি এবার এখানে। এক মিনিট পুরো জায়গা ক্লিয়ার, এখানে আর কেউ নাই বাট শর্ট এখানে। আচ্ছা সো এটা হইতেছে সেই গডের ডায়মন্ড শর্ট, দেখি এটা আমি নিতে পারি কিনা। দাঁড়াও সো গাইস ফাইনালি আমি শর্ট নিয়ে চলে আসছি। এখন আমি নিজেই নেদার পোর্টাল দিয়ে আসছিলাম না, ওই নেদার পোর্টাল দিয়ে চলে যাবো। সো অবশেষে গডের শর্ট তো আমরা পেয়ে গেছি। আরে কোথায় চলে আসলাম? হ্যাঁ অবশেষে গডের শর্ট তো আমরা পেয়ে গেছি। সো এখন আই থিঙ্ক আর কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? গডের শর্ট দিয়ে আমরা যত মিউটেন্ট আর মনস্টার আছে সবাইরে মায়েরা দিতে পারবো, কোনো প্রবলেমই হবে না। চলো এখন আমি এখান থেকে চলে যাই। সো গাইস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। এর পরের পার্টে এর পরের দিন আমরা এই যে শর্ট পাই সেই শর্ট নিয়ে আমরা সিটিতে যাব অ্যান্ড তারপরই আমরা মিউটেন্টদের সাথে ফাইট করবো অ্যান্ড দেখি কী হয়। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই বাই।